মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর আরাকান আর্মির মধ্যে চলমান লড়াইয়ে বাংলাদেশে আজও আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত 63 জন সেনা ও সীমান্তরক্ষী সদস্য। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, নতুন অনুপ্রবেশের কারণে বিজিপি সেনা সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তা সহ মিয়ানমারের 327 জন সদস্য এখন বাংলাদেশে অবস্থান করছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সংঘাতের কারণে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। মিয়ানমার কর্তৃপক্ষ নৌপথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে এখনো আলোচনা চলছে।